লেবাননে বারোটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে মূলত হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালায় দখলদার বাহিনী এখন এর প্রতিশোধ নিতে হয়ে উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরই ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ এরপর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে পাল্টা পাল্টে হামলার ঘটনা ঘটছে সম্প্রতি লিতানি নদীর দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইসরায়েল সেখান থেকে হিজবুল্লাহ নাগরিককে সরিয়ে দিতে চায় ইসরায়েল কিন্তু তা অস্বীকার করে ইসরায়েলের অবস্থানে অব্যাহত হামলার কথা জানিয়ে আসছে সশস্ত্র সংগঠনটি ইসরায়েলের হামলায় দশ বেসামরিক নাগরিক নিহত হয় যা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলার একদিনে সর্বোচ্চ মৃত্যু এর জবাবে দ্রুত ও কঠোর হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ এদিকে গাজা যুদ্ধবিরতির আলোচনার কোন ধরনের কার্যকারিতা ছাড়াই শেষ হয়েছে এর আগে মিশরের কারোতে কয়েকটি দেশ আলোচনা অংশ নেয় এদিকে রাফায় অভিযানের স্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী এতে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন দেশ তাছাড়া ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে আঠাশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে আটষট্টি হাজারের বেশি একই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি